মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস মস্তি ক্লাসেস। আজির ক্লাসত আমি অষ্টম মান শ্রেণীর গণিত বিষয়ৰ এক্সারসাইজ 6.4 কোশ্চেন নম্বর 1 আর কোশ্চেন নম্বর 2 সমাধান করবলে চেষ্টা করি। কোশ্চেন নম্বর 1 আছে, বর্গমূল নির্ণয় নকরাক তলর সংখ্যাবর বর্গমূলত কেটা অঙ্ক থাকিব নির্ণয় করা। প্রশ্নটি খুব ইন্টারেস্টিং আর ইজি, আর এই দরকারি। কিয় দরকারি? লড়াছলীর পরীক্ষা তো আহবই, আর কি হব আমার কম্পিটিটিভ এক্সামসর কারণেও এই খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা সচরাচর আহিয়ে থাকে, গতি বর্গমূল নির্ণয় নকরাক আমি বর্গমূলত কেটা অঙ্ক থাকিব সে নির্ণয় করার একটা টেকনিক শিকিম। বলক আমি উদাহরণের লগত আলোচনা করো। আমি একটা সংখ্যা লৈছো 1024। এই 1024 একটা বর্গ সংখ্যা, তো এই বর্গমূল নির্ণয় নকরাকে আমি কব পাৰিব লাগিব যে ইয়ার বর্গমূলত কেটা অঙ্ক থাকিব। কেনেকে? প্রথমত আমি কি করব, টেকনিকটা ধরবলে চেষ্টা করব। কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। সংখ্যাটোর সোঁফালের আমি আরম্ভ করি, প্রত্যেক দুটা অঙ্কর উপর একটা একটা বার লিখিম। এই বার বলে কয় আস্তানা, এটা বার বলে কয়। এই একটা প্রত্যেক দুটার উপর সোঁফালের আরম্ভ করে প্রত্যেক দুটা অঙ্কর উপর একটা একটা বার বা আস্তানি দিম। এতিয়া কি হব চক, 1024 বর্গমূলত কেটা আসল দুটা, দুটা অঙ্ক থাকিব। আপনি বর্গমূল উলিয়াইও দেখিব যে দুটাই পাব। তাত এইটো হল আমার টেকনিক। এতে আমি আর একটা উদাহরণের লগত আলোচনা করুন। ধরে লোক 2194, এই সংখ্যাটোর বর্গমূল নির্ণয় নকরাক কব লাগে বর্গমূলর কেটা অঙ্ক থাকিব। সফলের পর প্রত্যেক দুটার উপর একটা একটা বার টু। এতে চাক, দুটার দুটা বার হয়ে গেল, এইবার লাস্টত দুইটো অকলে থাকিলে। এনেকুৱা যদি কোশ্চেন আহে, এনেকুৱা যদি সংখ্যা থাকে, তেতিয়াহলে আপনি লাস্টত যেটো অকলশরিয়া অঙ্ক আছে তার উপরতে এটা বার দিব লাগিব। এতে কেইটা বার হল, এটা দুটা তিনিটা, অর্থাৎ 2194 বর্গমূলত কেইটা বার, এটা দুটা তিনিটা, তিনিটা অঙ্ক থাকিব। বন্ধুসকল, বড় ইজি, বড় ইন্টারেস্টিং একটা বিষয়, খুব ধুনিয়াকে আপনাদের বুঝি পাইছে আশা করো। গতি এনেকে আপনার যান ডাঙর অঙ্ক নহক কিয়, যান ডাঙর সংখ্যা নহক কিয়, যদি কোয়া হয় যে এই সংখ্যাটোর বর্গমূল নির্ণয় নকরাক আপনি কব লাগে যে ইয়ার বর্গমূলত কেটা অঙ্ক থাকিব। এইটো প্রসেস, সংখ্যাটো লব, প্রথম প্রথম বাদ দিব লাগিব, তারপরে বাদ দিব নালাগে, আপনি সাইয়ে হয়ে কই দিব এইটো এনেকে এইকেইটা অঙ্ক ইয়ার বর্গমূলত থাকিব। তো খুব ইজি, খুব একটা ইন্টারেস্টিং বিষয়, খালি এই কথাখিনি মনত রাখিলে আমার অঙ্কবিলাক ইজিলি হয়ে যায়। বলক আমি এটা প্রশ্ন নম্বর দুইয়ের ফলে আগবাড়ো। প্রশ্ন নম্বর দুইত কৈছে যে হরণ পদ্ধতিরে বর্গমূল নির্ণয় করা। প্রশ্ন নম্বর দুইত কেটামান অঙ্ক দিয়া আছে, হরণ পদ্ধতিরে আমি বর্গমূল নির্ণয় করব লাগে। ইতিমধ্যে আমি বর্গমূল নির্ণয় করার একটা পদ্ধতি আলোচনা করেছো, আমি আগের ভিডিওতে আলোচনা করেছো। সেই পদ্ধতির নাম হল মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। এতে আমি বর্গমূল নির্ণয় করিম হরণ পদ্ধতিরে। তো কোশ্চেন নম্বর 2 আপনি চাওক, কোশ্চেন নম্বর 2 মই প্রথম প্রশ্নটি লৈছো। তো 6 7 6 6 7 6, এইটার বর্গমূল নির্ণয় করব লাগে হরণ পদ্ধতিরে। 6 7 6 আমি কি করিম, হরণটা আমি দূরত করিম। চাওক, 676 আমি কি অলপ আগতে শিখিলো যে আমি প্রত্যেক দুটা সংখ্যা অঙ্কর উপর বার দিব লাগে সোঁফালের পর আরম্ভ করে। এনেকে দিল, ইয়ার আমি ইয়ার পরে গম পালো যে ইয়ার বর্গমূলত কেইটা অঙ্ক থাকিব দুটা বার আহিলে। তিয়া চাওক, মনোযোগ দিয়ে চাব টেকনিকটো, কথাবিলাক স্টেপ বাই স্টেপ ফলো করব লাগবে, তেতিয়াহলে অঙ্কবিলাক বুঝি পাব ধুনিয়াকে। এটা চাওক, ইয়াতে আছে 6, আমি প্রথম এইটো হল ভাজ্য। তো ভাজ্য আমার প্রথম ব্লকত, এই ব্লক বনাইল, বার বনাই লওয়ার মানে এইবিল ব্লক, এটা গ্রুপ গ্রুপ করে লওয়া হয়েছে। তো প্রথম গ্রুপত আমি প্রথম কাম করিম। তো 6 হল প্রথম গ্রুপত সংখ্যা, এতে অঙ্ক নাই, এটা সংখ্যা হয়ে আছে। তো 6 ওসরি সরু পূর্ণবর্গ সংখ্যাটা আমি চিন্তা করব লাগিব, আর আমি যেটু ভাজকত লিখিম সেই ভাগফলত লিখব লাগিব। তো 6 ওসরি সরু পূর্ণবর্গ সংখ্যাটা হল 4। তো 4 আমি কিহে কে পূরণ করলে পাও, 2 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
দুই হব। যেতিয়া প্রথম ব্লকৰ সংখ্যাটো আমি হৈ গ'ল,
তারপর কি করবিল দ্বিতীয় ব্লকর আপনি সিঙ্গেল ডিজিট তলত নামালে নহব গোটেইকটা যেটা বারোর তলত আছে গোটেইকটা 706 প্রথম পর্যায়টা এটি গুছি গেল ভালদরে মন দিব ইন্টারেস্টিং একটা টপিক এতিয়া আমি কি করিম নেক্সট পর্যায়ে তো আরো একটা কথা মন করব আমি তো প্রথম বার দি পেলে গম পাইছো যে এই সংখ্যাটোর বর্গমূলত কিমানটা অঙ্ক থাকিব দুটা থাকিব তার মধ্যে এটা হয়ে গেল তার মানে এইটোয়ে লাস্ট স্টেজ ইয়ার পিছত আর স্টেজ নাই আর ওটা ইয়াত আহিব শেষ তো চ এইবার কি করিম আমি এই যে ভাজকটুক দুগুণ করিম এই চা দুই আছে ইয়াতে চারি করিম এটো নিয়ম চারি করিম এতিয়া চাওক স্যারসকল বন্ধুসকল এইবার ইয়াত আছে সিক্স আমি মনোযোগ দিব লাগিব যে সিক্স কি সংখ্যা পূরণ করলে সিক্স আহিব পারে চারি চারি গুণ ছয় চারি চারি গুণ ষোল্ল হলে একগ্র স্থানত ছয় আহিব পসিবিলিটি আছে আর ছয় ছয় গুণ ছত্রিশ একগ্র স্থানত ছয় আহিব এটার পসিবিলিটি আছে এতিয়া আমি যদি চারি লিখো ইয়াতো কিন্তু চারি লিখিব লাগিব ইয়াত যা লিখিব তাত ইয়াত লিখিব লাগিব যেহেতু বর্গমূল আমি নির্ণয় করেছো বর্গ সংখ্যা তো এইবার আপনি চাওক চারি লিখিলে কি হয় আমি একটা আইডিয়া লৈছো চারি চারি গুণ ষোল্লর ছয় এক থাকিলে চারি চারি গুণ ষোল্ল আর একে সতের নহল এটু তার মানে একটু ক্যানসেল হব এটু নহয় এতে কি হব আমার ছয়টু কনফার্ম ছয় 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 গুণ ছয়ত্রিশ তিনি থাকিলে ছয় চারি গুণ চব্বিশ তিনি সাতাইশ চাও বন্ধুসকল এটু হয়ে গেল এইবার আমার এটু উত্তর ভাগফলটি হব উত্তর অতএব 676 = 26 এই এনেকে বর্গমূল নির্ণয় করা পদ্ধতির নামে হল হরণ পদ্ধতিরে বর্গমূল নির্ণয় করা তো বন্ধুসকল আশা করি আপনাদের ধুনিয়াকে বুঝি পাইছে এতিয়া আমার দ্বিতীয় উদাহরণটো যাও এতিয়া বন্ধুসকল দুই নম্বরের একটু হয়ে গেল এতিয়া দুই নম্বরের মানে পাঁচ নম্বরটা করবলে চেষ্টা করি তার মানে গোটেইখিনি অঙ্ক মানে করে নিদো ইয়াতে আপনাদের করবল চেষ্টা করব মানে নিয়মটে ব্যাখ্যা করবলে চেষ্টা করে আছে আপনাদের সহযোগিতা করব আর ভালদরে বুঝব চেষ্টা করব বাকিখিনি আপনারা নিজে করবো আর এক্সাম এইবিল আহিলে আপনাদের নিজে ইন্টারেস্টেড হয়ে যাব আর করবো তো এইবার পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা হল 2704 এতে হরণ কার্য আমি ইয়াদ করব তো 2704 এই সংখ্যাটোর বর্গমূল নির্ণয় করবলে হরণ পদ্ধতি আপনি যাব সুফলের পর প্রত্যেক দুটার উপর একটা একটা বার দিব লাগিব দিল আমি গম পালো যে আমার বর্গমূলত কেইটা থাকিব অঙ্ক দুটা অঙ্ক থাকিব তো ইয়াতে আছে প্রথম ব্লকত আছে প্রথম গ্রুপত 27 দ্বিতীয় ব্লকত বা দ্বিতীয় গ্রুপত 04 তো 27 ওচৰে ওচৰে পূর্ণবর্গ সংখ্যাটো সরু এটা 25 হব তার মানে 5 আর 5 কইলে আমি 25 পাও এতে মাইনাস করক 2 হব আর এই দুটাই তলত নামি আহিব প্রথম স্টেপ শেষ এবার দ্বিতীয় স্টেপত আহিম এই যে প্রথম যেটু লিখেছো পাঁচ এক দুগুণ করে আমি ইয়াতে দশ লিখিম এইবার চাওক ইয়াত চারি আছে চারি কি সংখ্যা পূরণ করলে চারি পাওয়া যায় দুই দুই গুণ চারি আর এটা আছে আট আট গুণ চৌষষ্ঠি তাতো চারি আহে এক স্থান তো এইবার দুই দুই গুণ চারিটা আমি দি চাও দুই এত দুই তো দুই দুই গুণ চারি দুই শূন্য শূন্য দুই এক গুণ দুই মিলি গেল আটটো আর নাহে এতিয়া চাওক বন্ধুসকল আপনাদেরকে 2704 কি হল 52 তো 2704 বর্গমূল হল 52 অতি সহজ খুব ধুনিয়া আপনাদের মনোযোগ দিলেই হয়ে যাব এতিয়া মই লাস্ট উদাহরণটা লবলে চেষ্টা করছো নাম্বার 10 2190 4 এটু আমি সমাধান করি 2190 4 এটা চাওক হরণ কার্যটা আমি ইয়াত করো 2190 4 প্রত্যেক দুটার উপর একটা একটা বার দিব লাগবে লাস্টের দুই থাকলে দুইয়ের উপর তো বার হব এটু মনত রাখিব লাস্টের যদি সিঙ্গেল ডিজিট থাকে এটু সিঙ্গেল ডিজিটর একটা বারর উপযোগী এতিয়া দুইয়ের ওচরে ওচরে সরু পূর্ণবর্গ সংখ্যাটা কি এক 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 একে পাওঁ এক এক পূৰণ কৰিলে পাওঁ তে কি হ'ব এক আহিব এইটো কাম শেষ নেক্সট ষ্টেপত আহি যাব আমাৰ আৰু এই দুটাৰ নামে আহিব ঊনৈছ হ'ল এইবাৰ এই একটোক দুগুণ কৰিম আমি দুই হ'ব এতিয়া ইয়াতে কি লিখিম সেইটো ইয়াতো লিখিব লাগিব ইয়াৰ ওচৰ ওচৰ ডাইৰেক্ট নহ'ব ওচৰ ওচৰে যাব লাগিব ওচৰ ওচৰে সৰু ডাঙৰ বেছি কৰিব নোৱাৰি তো এইবাৰ আমি যদি ইয়াতে পাঁচ লিখোঁ চাওক চাপ'জ ফাইভ ফাইভ টুৱেণ্টি ফাইভ যায় 225 হ'ব ডাঙৰ হৈ যায় নহ'ব এইটো এইবার ইয়াত আমি চারি লিখিম চারি ইয়াতো চারি লিখিল চারি চারি গুণ ষোল্ল এক চারি দুগুণ আট এক ন
এইবাৰ মাইনাছ কৰা কিমান হ'ব তিনি আৰু ইয়াতে কি থাকিব দুই এইটো হ'ল এইবাৰ এই জিৰ' ফ'ৰটা আপুনি তলত নমাই আনিব লাগিব ছেকেণ্ড ষ্টেপ গ'ল এইবাৰ চাওক আমাৰ বৰ্গমূলত কেইটা অংক থাকিব ইয়াৰ বাৰৰ পৰাই গম পাইছে এটা দুটা তিনিটা ইয়াত দুটা হৈ গ'ল এইটো লাষ্ট ষ্টেজ এই ষ্টেপতে আমাৰ অংকটো কমপ্লিট হ'ব এইবাৰ আমি দুই লিখিলোঁ এই চাৰিটো কাকো দুগুণ কৰিব লাগিব আঠ হৈ যাব এইবাৰ চাওক ইয়াত চাৰি আছে চাৰি কি কি সংখ্যা পূৰণ কৰিলে পাওঁ দুই দুই গুণ চাৰি পাওঁ আৰু আঠ আঠ গুণ চৌষষ্ঠি তাতো চাৰি পাওঁ এতিয়া দুই দুই গুণ যদি আমি লিখোঁ প্ৰথম দুই দুই লিখিলে কি হ'ব দুই দুই গুণ চাৰি ইয়াতে লিখিলোঁ দুই আঠ গুণ ষোল্ল লিখিলোঁ এক থাকিলে দুই দুই গুণ চাৰি আৰু এক পাঁচ হ'ল বেছি নহয় পাঁচ ছয় সিমান এটা হৈ যায় গতিকে ইয়াতে আঠ আহিব আমি কনফাৰ্ম হৈ গ'লোঁ ইয়াতো আঠ লিখিব লাগিব ইয়াতো আঠ লিখিলোঁ আঠ আঠ গুণ চৌষষ্ঠি চাৰি সাত থাকিলে ছয় আঠ আঠ গুণ চৌষষ্ঠি আৰু ছয় সত্তৰ তাৰে শূন্য আঠ দুগুণ ষোল্ল আৰু সাত তেইছ হৈ গ'ল এইবাৰ টু ওৱান নাইন জিৰ' ফ'ৰৰ বৰ্গমূল হ'ব ওৱান ফৰ্টি এইট তো বন্ধুসকল আপোনালোকে আশা কৰোঁ ধুনীয়াকৈ বুজি পাইছে আজিৰ ক্লাছত এইখিনিয়ে তো নেক্সট ক্লাছত আমি ইয়াৰ পিছৰ অংককেইটা আলোচনা কৰিম তো আপোনালোকে মোৰ লগত এইখিনি সময় থকাৰ কাৰণে ধন্যবাদ।